শুভ সকাল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারতীয় এখানে হেড স্যার আছে আমার সত্যিও জনাব স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা উত্তর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনাকে পেয়েছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই, চ্যানেল 99 এবং এশিয়ান নিউজ 24.com এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচনা থেকে আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি টেবিল টক থেকে অ্যাটেন্ড করার জন্য। প্রথমে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, স্যার আপনি আমাদের এখানে উত্তরদাহ উচ্চ বিদ্যালয়ে জয়েন করেছেন কত সাল থেকে এবং স্কুল কত লাখ কতদিন পর্যন্ত আপনি এখানে আছেন? আমি উত্তরদাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে 1/7/2006 সালে এখানে যোগদান করি। মোটামুটি 2022 সাল পর্যন্ত এখন আমি প্রধান শিক্ষক হিসাবে এখানে কর্মরত আছি। স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্ত্রীর নাম পর্যন্ত আপনি 2006 সাল থেকে অলরেডি পদবর্তী পর্যন্ত আছে, তো সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে সকাল এবং এশিয়ান নিউজ 24.com চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই। তারে ধারাবাহিক রক্ষা করার জন্য স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের উত্তরদাহ উচ্চ বিদ্যালয়ে প্রায় আপনি অনেক দিন সময় কাটিয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে স্যার একজন প্রধান শিক্ষক হিসাবে স্যার আপনার অনুভূতি এখানে জয়েন করার পর থেকে? যখন 2006 সালে এখানে যোগদান করি তার পূর্বে আমি একটা মেয়েদের স্কুলে গার্লসা স্কুলে প্রধান শিক্ষক ছিলাম। আমি সরাসরি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি ছিলাম স্যার, এটা হলো 1998 সালে হাজি মনিরুদ্দিন মালিক চৌধুরী, এটা রানিং স্কুল ছিল, যে কারণে মাস্টার ডিগ্রি থাকলে আমি প্রধান শিক্ষক হতে পারতাম। তো ওখানে আমি প্রধান শিক্ষক পরবর্তী সময় 2006 সালে আমাদের স্কুলে আসার পর অবকাঠামোর দিক থেকে তেমন উন্নত ছিল না। পরবর্তী সময়ে আমাদের আজকের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ, তখনকার তিনি এমপি ছিলেন, লাকসাম মানবগঞ্জের জাতীয় সংসদ সদস্য, তিনি দক্ষিণ দিকে আমাদেরকে এই ভবনটা নির্মাণ করেছেন, দোতলা ভবন। পরবর্তী সময় উনি মন্ত্রী মহোদয় হওয়ার পরে এই চারতলা ভবনটা নির্মাণ করেছেন এবং অভাবনীয় একটা অবকাঠামো পরিবর্তন হয়েছে এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়েছে। ঢাকা নোয়াখালী মূল শহরের দেশের উত্তর উচ্চ বিদ্যালয়টি, এই উত্তর উচ্চ বিদ্যালয় অনেক প্রতীক পুরাতন এক বিদ্যালয়। এটা মূলত 1/1965 সাল বললেও এটা 1/1935 সালে প্রথম স্থাপিত হয় জুনিয়র মাদ্রাসা হিসাবে। তখন গিরিশচন্দ্র রায় বাহাদুর চৌধুরী উনি জমিটা দান করেন আর হাজি আব্দুল জব্বার সাহেব চতুর্থ জুনিয়র মাদ্রাসা নামে এটাকে প্রতিষ্ঠা করেন। কালক্রমে 1/1965 সালে সর্বপ্রথম এটা হাই স্কুলে রূপান্তরিত হয় এবং 1966 সাল থেকে এই স্কুলের এসএসসি পরীক্ষা দেওয়া কাজ শুরু হয় এবং এই স্কুলে অনেক জ্ঞানীগুণী ব্যক্তির জন্ম হয়েছে। ওনারা অনেক পদস্থ কর্মকর্তা হিসেবে আছেন, এই সব আমি একটু উদাহরণ দিতে চাই। এই এলাকার একটি কৃষি সন্তান বর্তমানে সুজনের প্রধান নির্বাহী, সুজনের সম্পাদক, তারপর বদিলাল বদিদার সাহেব স্কুলের ছাত্র এবং এই স্কুলের আরও অনেক বিহারের ছাত্র জন্ম আছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে কেটে লাভ করেছেন। ভিউয়ার্স আপনাকে স্যার ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘ 27 ইয়ার্স আপনি পার করে দিয়েছেন। আমি যদি বলি যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ইতালি রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয়নি। আমাদের কালো কিন্তু স্যার আপনি কিন্তু একদিনে তৈরি হননি, হাঁটে পা পা করে কিন্তু আজকে 27 বছর পার করে দিয়েছেন। প্রথম জীবনটা আপনি শুরু করেছেন আমাদের সাবেক রেলমন্ত্রীর এলাকায় আমাদের চতুর্গ্রাম, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হাতিয়েটি পা পা করে কিন্তু আপনি এখানে আসছেন এবং তার সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম স্যারকে, তার অনুপ্রেরণা উৎসাহ নিয়ে আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে একজন শিক্ষার্থী অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি সম্মানিত আমার দেখা আলোকিত কিংবদন্তি স্যার? আমি যে বিষয়টা মনে করি, প্রথমত একজন ছাত্র বা ছাত্রী অভাবনীয় একটা পরিবর্তন আসতে পারে শিক্ষকের সান্নিধ্যে থাকে, আর শিক্ষকও যদি তাকে সঠিক গাইডলাইনের মনে করে তাহলে শিক্ষার্থী পরিবর্তন আসবে তৈরি প্রথমত। দ্বিতীয়ত একজন শিক্ষার্থী তাকে বছরের যতদিনই শ্রেণী কার্যক্রম হয় প্রতিদিন তাকে বিদ্যালয়ে উপস্থিত থাকে,
একজন উপস্থিত ছাত্রছাত্রী কখনো সে লেখাপড়ায় তার ব্যাঘাত ঘটে না, দ্বিতীয়ত এই বিষয়টি, তৃতীয়ত হলো তাকে প্রতিদিনের পড়াটা প্রতিদিন যখন শেষ করবে তার হাটে মনোযোগী হয়, কাটকভাস যদি তার মধ্যে সৃষ্টি হয় তাহলে সে অবমূল্যতা পরিবর্তন আসবে। পরবর্তী সময়ে আরও তার কতগুলো কাজ করা দরকার যেগুলো তাকে বিভিন্ন পত্রিকা সংবাদ মাধ্যমগুলো মিডিয়াগুলো তাকে প্রায় সময় দেখা দেখতে হয় এবং তাকে প্রতিটি স্কুলে বড় বড় পাঠাগার নির্মিত হয়েছে। আমার স্কুলে অনেক সুন্দর একটা পাঠাগার, সুসজ্জিত পাঠাগার আছে, এখানে যদি ছাত্রছাত্রীরা পাঠাগারে নিয়মিত বই পড়ে তখন তার নিজের পাঠ্য বইয়ের প্রতিও তার মনোযোগ আকর্ষণ হয় এবং বইয়ের ভিতরে যখন সে ঢুকবে অবশ্যই তার মধ্যে একটা অবলম্বন লক্ষ্য করা হয়। আর শিক্ষকের উচিত, শিক্ষক যদি সঠিক তাকে গাইডলাইনের দিক নির্দেশনাকারী মনে করেন, শিক্ষক যদি মনে করেন যে তিনি তার প্রধান অভিভাবকত্ব হিসাবে দায়িত্ব পালন করবেন, শিক্ষক যদি মনে করেন যে আমি ওই ছেলে এবং মেয়েদের মধ্যে যে সুপ্ত প্রতিভাটা সৃজনশীল মনোভাবটা এটাকে ভিতর থেকে টেনে এনে বিকশিত করবো এবং আগামী দিনে সূর্য সন্তান হিসাবে একটা সঠিক পথ প্রদর্শক হিসাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, তাহলে এটা অবশ্যই সম্ভব। ধন্যবাদ স্যার, আমাকে ভালো বুঝে তিন মতো দিন স্যার, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুন্দরভাবে আপনি মানে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে যে টিনের যে সমন্বয়ের যে কথাটা তুলে ধরলেন, আপনি একটা জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ মনে হচ্ছে যে একটা ত্রিভুজের সাথে জিনিসটা তুলনা করেছেন, একটি বাবা হচ্ছে স্কুলে একটি টিচার আর একটা হচ্ছে অভিভাবক। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এখানে আদৌ স্কুলে আসছে কিনা অভিভাবক ব্যাপারে করতে হবে, স্কুল থেকে বাসায় ঠিক মতো পৌঁছে কিনা, মাঝে কোনো এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে কিনা, CWSWগুলি কন্টিনিউসলি করেছে কিনা, সেইগুলি যদি কন্টিনিউসলি যদি করে তাহলে আমার মনে হচ্ছে তিনের বাহু মিলে যেভাবে ত্রিভুজ তৈরি হয় একজন স্টুডেন্ট টিচার এবং অভিভাবকে পারে কিন্তু সামনে দিনে নিয়ে আসার জন্য। কেননা পাঁচটাতে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় বলে আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। সম্মানিত ইদ্রিসা, আপনার কথাই বলি আজকে আপনার গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার মতো সোনার ছেলে পেয়েছি এবং আপনার হাত ধরে আজকে ওয়েটে চোয়েটে এবং মেডিকেল অনেক স্টুডেন্ট আছে এবং আমাদের এখান থেকে ডক্টর বদি আলম মজুমদার স্যারও এখানে আমাদের থেকে স্কুল থেকে পাশ করে গেছে, আজকে একজন কিংবদন্তি হিসাবে উনি আছেন। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি জানেন যে আমাদের বর্তমানে জেলা প্রশাসক কুমিল্লার যে 4N-এর উপরে অ্যাচিভমেন্ট পেয়েছে, তো আজকে 4N কতটুকু কার্যকরিতা আছে আপনার উত্তর দা স্কুলের মধ্যে সে সম্পর্কে স্যার টপিস্টানে আলোচনা করবেন। ওরাল মূলত জেলা প্রশাসক মহোদয় কুমিল্লা জয়েন করার পর থেকে কুমিল্লা মডেল জেলা হিসাবে উনি ঘোষণা করেছেন যে ওরালটা উনি বাস্তবায়ন করবেন। প্রথমে হলো লাইব্রেরি, লেসন প্ল্যান, লাইব্রেরি, ল্যাবরেটরি এবং ল্যাব, যেটাকে আমরা কম্পিউটার ল্যাব বলি, চারটি ওরালের উপর জোর দিয়েছেন। আমরা এই কম্পিউটার ল্যাবে ছাত্রছাত্রীদেরকে প্রতিদিনই তাদেরকে আমরা সেখানে ব্যবহারিক ক্লাস হিসাবে কাজ করি। আর দ্বিতীয়ত হলো আমাদের শ্রেণী শিক্ষকগণ, বিশেষ করে ICT টিচার, অন্যান্য টিচারও পারদর্শী, ওনারা প্রজেক্টরের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে আধুনিক প্রযুক্তির যে শিক্ষা ওইটা দিয়ে থাকেন। আর আমরা প্রতিদিন আমাদের 4টা ঘন্টা থাকে লাইব্রেরিতে পাঠাগারে, ওখানে 4টা ক্লাস লাইব্রেরিতে গিয়ে তারা পড়াশোনা করেন, আমাদের এখানে গ্রন্থাগার শিক্ষকও আছেন। আর তৃতীয়ত হলো আমাদের যে ল্যাবরেটরি, ব্যবহারিক বিজ্ঞানের ব্যবহারিক, এখানে আমাদের পর্যাপ্ত যন্ত্রপাতি আছে এবং 3টা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর 3টারে আমাদের 3টা গ্রুপের টিচার আছেন এবং তারা প্রতিদিন 3 জন টিচার কম করে আমাদের ল্যাবরেটরিতে আমাদের ব্যবহারিক ক্লাস করে থাকেন। আর তৃতীয়ত হলো আমাদের কম্পিউটার ল্যাবের সাথে আমাদের যে রোবোটিক্স, এই বিষয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং এই কাজগুলো করা হচ্ছে। আমরা উপজেলা যে কন্টিনিউয়াস অনুষ্ঠানগুলো হয় সেখানে অংশগ্রহণ করে থাকি, সামনের দিকে ইনশাল্লাহ আমরা রোবোটিক্সও প্রথম হব জেলা পর্যায়ে, ধরনের আমি আশা রাখি। অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার প্রিয় বিষয় এখান থেকে যেহেতু আমাদের আরও দুটি স্টুডেন্টরা বের হয়েছে, রোবোটিক্সের মধ্যে আপনারা ফার্স্ট পজিশনে যাবেন আমার এখান থেকে বিশ্বাস।
তো সেই ক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে কোরের সম্পর্কে যে কথাটা তুলে ধরেছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি আমাদের মাননীয় জেলা প্রশাসক যিনি আজকে এই অ্যাচিভমেন্টটা পেয়েছেন, সরাসরি আমাদের মমতাময়ী মা জগন্নাথ শেখ হাসিনা ওনাকে অ্যাচিভমেন্টটা দিয়েছেন, সেটাতে আর বড় বিষয় পাওনার আর কিছু দেখতে পারেন। আমরা কুমিল্লার মাটি, কেননা কুমিল্লাতে একটি কথা আমাদের এখানে আমরা যদি বলতে চাই, আমাদের এখানে এলজিআরডির মন্ত্রী তাজুল ইসলাম স্যার, তারপর আছে যে অর্থমন্ত্রী লোটাস নাওয়াজ স্যার আছেন, এবং আমাদের কুমিল্লার গণমানুষের নেতার কথা যদি বলি বিরোধী নেতা আজি আকম বাহাদুর বার স্যার একটি কথা বলেন যে কুমিল্লা এগুলে এগুলে বাংলাদেশ, তা আমার দৃঢ় বিশ্বাস আমাদের উত্তরদা স্কুল এগুচ্ছে বিদায় আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের মধ্যে। তো সেই সুবাদে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্যার কত সালে থেকে দিয়ে আসছেন? আসলে মূলত আমাদের দিক দিয়ে একটা দুর্বলতা আছে, আমাদের উত্তরদা উচ্চ বিদ্যালয় 2009 সালে সর্বপ্রথম যখন কম্পিউটার পর্যায়ে কার্যক্রম চলে তখন এখানে কম্পিউটার কাউন্সিল কর্তৃক একটি ল্যাব প্রদান করে। পরবর্তী সময়ে গত বছর যখন সারা বাংলাদেশে একযোগ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য লিস্ট নেয় আমাদের লিস্টও দিয়েছিল, কম্পিউটার কাউন্সিলের ল্যাব আছে বলে আমাদেরকে শেখ রাসেল ডিজিটাল ল্যাবটা দেয় না। তারপরে আমরা আমাদের নিজেদের যেটুকু আছে এটা দিয়ে আমরা আমাদের ল্যাবটা পরিচালনা করে যাচ্ছি। গত 1 মাস আগে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্কুলটা ভিজিট করেন এবং উনি দ্রুত আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেন যে উত্তর উচ্চ বিদ্যালয়ের লিস্টটা পাঠিয়ে দেন, এবং আমরা অচিরে কম সময়ের ভিতরে উত্তর উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমি আমার উপজেলা নির্বাহী ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার সাথে আমাদের কুমিল্লার যিনি আমাদের আমাদের জেলা প্রশাসক যিনি আছেন ওনারও দৃষ্টি আকর্ষণ করছি, এবং তার সাথে আমাদের মমতাময়ী মা জগন্নাথ শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আমাদের ICT মন্ত্রী যিনি আছেন পলক স্যার ওনার দৃষ্টি আকর্ষণ করছি। অতি শীঘ্রই যাতে আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে আমরা এখানে মন্দির দিতে পারি, কেননা উত্তরটা একে একটা এনশিয়েন্ট একটা প্রাচীন যুগের একটি আমাদের প্রতিষ্ঠান, এখানের মধ্যে অনেক শিক্ষার্থী আছে ভালো রেজাল্ট করে ভালো প্রতিষ্ঠানের মধ্যে আছে। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার, যেহেতু এটা আমাদের শীতের মাস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার 17 জনকে নিঃস্বভাবে আমরা হারিয়েছি। এই শোকের মাসকে আমরা সামনে রেখে 15 আগস্টে আপনাদের পটভূমি কী ছিল সে কথা দেখতে তুলে ধরবেন। সরঞ্জামী স্যার আমাদের পদন্তি এরসা, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার স্মরণে, বিশেষ করে আমি এই কথাটি একটু বলতে হয়, আমি ইতিহাসের ছাত্র, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বিষয়টি আমরা সামনে এনে দৌড়িয়ে দিই তাহলে বুঝতে হবে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্নটা দেখেছিলেন ওনার জন্ম না হলে আমরা আজকে এই পর্যায়ে এসে বসতে পারতাম না বা বাংলাদেশ পেতাম না। এই কারণে আমি একটু স্মরণ করছি জনজন্ম পুরুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আমরা 14/8/2022 সালে 22 তারিখে আমরা নোটিশ প্রদান করি ছাত্রছাত্রীদেরকে, এতে আমরা বঙ্গবন্ধু তার জীবন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করি। এখানে আমরা 22 তারিখে আমরা রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করি, 3 জনকে আমরা পুরস্কার প্রদান করি রচনা প্রতিযোগিতা, আর 15 আগস্টের দিন আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করি। আমাদের বিদ্যালয়ে এই ম্যুরালটা স্থাপিত আছে, আর আমরা সেদিন কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর জীবনের উপরে আলোচনা করি। পরবর্তী সময়ে আমরা দিনের শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং মিলাদের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষে সমাপ্তি ঘোষণা করা। স্যার, আমি টেবিলটা শুধু শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি আমাদের আলোকিত স্যার হিসাবে, শুধু আলোকিত বলবো না, একজন কিংবদন্তি এক স্যার হিসাবে বলবো, ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনে স্যার আপনার স্বপ্ন কী আছে সে কথা আপনি টেবিলটক শুধু তুলে ধরবে এশিয়ান নিউজ 24.com এবং জাতীয় আগামী দিনের স্বপ্ন।
সাংবাদিক ফরাদ ভাই, আমি উদ্দেশ্যটা আমি অতীতে অনেকবার আমাদের এখানে সাংবাদিক মহোদয়েরা আসেন এবং যেহেতু রোডের উপরে আমরা এই বিষয়গুলো আলোচনা করি। আমার দিনটা হলো আমাদের চাকরিও প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আমরা দীর্ঘ সময় আমরা শিক্ষকতা পেশায় আমাদের যে মহান পেশাটাকে যাতে রাষ্ট্রের জন্য চাকরির জন্য কল্যাণ করা যায় সেই বিষয়ে আমরা সবসময় চেষ্টা করি। তবে আগামী দিনে স্বপ্ন বাস্তবায়নের জন্য উচিত যে শিক্ষার্থী আছে ছেলে অথবা মেয়ে উভয়কে একই ধারায় যাতে শতভাগ ছেলে মেয়ে শিক্ষিত জনগোষ্ঠী হিসাবে রূপান্তরিত হয়, তাহলে একটা জাতি রাষ্ট্র উন্নত রাষ্ট্র পরিগণিত হবে। এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন আগামী দিনে একটা উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র গঠিত হবে, তার সেই স্বপ্নটা বাস্তবায়ন হবে। সবিশেষ আমি কথাটা বলবো আমাদের লাকসাম এবং মনোরঞ্জন গণমানুষের নেতা আমাদের অত্যন্ত প্রিয় আস্থাভাজন মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্বাদুল ইসলাম মহোদয় উত্তুদ্দা হাই স্কুলে যে দুটি ভবন দিয়ে উত্তুদ্দা হাই স্কুলের সৌন্দর্য বর্ধন করেছেন এবং উত্তুদ্দা হাই স্কুলটি এত সুন্দর একটি রূপরেখায় আজকে উন্নীত হয়েছে তা একমাত্র সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা জানান জনাব ফজলুল ইসলাম সাহেব মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পরিকল্পনা সংগ্রহ মন্ত্রণালয়। এবং আমাদের চ্যানেল 99 এবং এশিয়ান নিউজ 24 এর নাম্বার 1 রিপোর্টার হিসেবে এবং আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে স্যার আপনাকে ডেভিড ডক্টরের মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই ভালো যার সব ভালো তার এই প্রত্যাশা নিয়ে এই বিদায় রেখে থাকছে। আগামী দিনের আপনি সফলগুলি বাস্তবায়িত হয় এবং আপনার হাতরে যে আছে বইতে রয়েছে এবং চুয়েটে এবং ডাক্তারে যারা আছে পড়াশোনা করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার চ্যানেলের সামনে যারা আছে আজকে রাতে যারা দেখবেন 12:15 আপনারা সাবস্ক্রাইব করে নেন www.brightnewsamerican.com এবং এশিয়ান নিউজ 24.com-এ থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সংবাদ থেকে আমি সাংবাদিক পড়াতে বিদায় রেখে আনছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।